শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটি অর্ডার জারি করা হয়েছে একটি প্রাথমিক এবং একটি হাই স্কুলের জন্য দেখুন কি বলা হয়েছে চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলার জন্যই শিক্ষকদের স্কুলে বদলির প্রক্রিয়া বন্ধ বিজ্ঞপ্তি নবান্নের শিক্ষকদের বদলি প্রক্রিয়া বন্ধই থাকছে অনলাইন উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি প্রক্রিয়া টেম্পোরারি বন্ধ থাকছে আগামী একত্রিশ বারো দু পর্যন্ত এই বদলি প্রক্রিয়া বন্ধ থাকবে বলে জানালো নবান্ন এই মর্মে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে তিরিশে জুন দু হাজার পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি প্রক্রিয়া বন্ধ ছিল এরই মধ্যে স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ স্কুল শিক্ষা দপ্তরকে অনুরোধ জানিয়েছে এই বদলি প্রক্রিয়া টেম্পোরারি বন্ধের মেয়াদ আরও বাড়াতে নতুন নিয়োগ প্রক্রিয়া এবং এই সংক্রান্ত বিষয়ের জন্যই অনুরোধ জানিয়েছে এসএসসি এবং পর্ষদ সেই দিকটা মাথায় রেখেই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি প্রক্রিয়া একত্রিশ বারো দু পর্যন্ত বন্ধ থাকছে দেখুন এই সেই গুরুত্বপূর্ণ ওরা এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে সেকেন্ডারি ব্রাঞ্চ আরও একটা বেরিয়ে গেছে প্রাইমারি ব্রাঞ্চ থেকেও দুটো বেরিয়েছে সেই জন্য দুটি গুরুত্বপূর্ণ আপডেট বললাম আর নিয়োগ দুর্নীতির মধ্যেই বন্ধ শিক্ষকদের স্কুলে বদলি প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল তিরিশে জুন পর্যন্ত বন্ধ ছিল শিক্ষকদের বদলি প্রক্রিয়া বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়ার কথা ভেবে এসএসসি এবং পর্ষদের আবেদন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয় এই মুহূর্তে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে সমস্ত বদলি বন্ধ রয়েছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ